তো সবার প্রথমে আমাদের কামিজটি যে আমরা সেলাই করব, কামিজের জন্য যে আমরা গলাটা যে বাঁধবো বা গলাটা যে ডিজাইনটা আমরা নিব সেটা আমাদের প্রথমে নিতে হবে। তো এখানে আমি একটি বক্রম নিয়েছি, তো এই বক্রম থেকে মূলত আমাদের এখন গলাটা কাটিং করতে হবে। তো আপনি চাইলে গোল গলা রাখতে পারেন, চার কোনা গলা রাখতে পারেন। তো আমি যেই কামিজটা সেলাই করে দেখাবো, এই কামিজটির গলা রাখবো আমি পান গলা। তো এই পান গলা আপনি কীভাবে কাটবেন চলুন সেটা আমি দেখে নিই। তো সবার প্রথমে দেখুন, এইখান থেকে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তো এখানে 3 ইঞ্চির 100 আপনি নিয়ে নেবেন, 3 ইঞ্চি 100। তো 3 ইঞ্চির 100 নেওয়ার পর দেখুন এই দিক থেকে আমাদের নিতে হবে গলার লংটা। তো এখান থেকে 5 ইঞ্চি নিয়ে নিব, 5 ইঞ্চি নেওয়ার পর আমি এটাই সোজা করে এখানে মার্ক করে দেব। তো 3 ইঞ্চির এই মার্কটা করে দিচ্ছি এবং 5 ইঞ্চির মার্কটা করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গলার রাউন্ড। তো এখন যদি আপনি গোল গলা রাখতে চান তাহলে আপনি এখানে গোল গলাটা রাখতে পারেন, এইভাবে জাস্ট গোল গলাটা নিতে পারেন। তো যেহেতু আমরা এখানে একটু ডিজাইন করব সেই হিসাবে আমাদের এখন গলাটা কাটিং করতে হবে। তো আমরা এখানে গলাটা কীভাবে কাটিং করব দেখুন, এইখান থেকে আমরা ধরবো আপনার যে এখানে যে মাপটা নিয়েছেন বা এখানে যে মাপটা এসেছে এখান থেকে আপনি আনুমানিক 2 ইঞ্চি নিচে আপনি ধরবেন। তো আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। তো 2 ইঞ্চি এইখান থেকে আপনি ধরবেন, ধরার পর এইভাবে জাস্ট আপনি এইভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন এইখান থেকে আমাদের 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। তো এইভাবে জাস্ট 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। তো আমি যদি এটা এখন কাটিং করে আপনাদের দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে গলাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিলাম, পান গলা বা ভি গলা। তো এরপর আমাদের কাটিং করতে হবে আমাদের পিছনের গলাটা। তো পিছনের গলাটা আমরা কাটিং করে নিব। তো দেখুন এইখানে আমি সেমভাবে এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নিব। তো এখানে আমি 3 ইঞ্চির 2 পয়েন্ট নিয়ে নিব। তো গলাটা একটু বেশি আমাদের রাখতে হবে, এখান থেকে আমি 3 ইঞ্চির 2 পয়েন্ট একটা চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দেওয়ার পর এই দিক থেকে আমি এখন গলাটা একটু ছোট রাখবো, এই জন্য আমি এখান থেকে 3.5 বা 4 ইঞ্চির অ্যারাউন্ড এর ভিতরে রাখবো। তো এই দিক থেকে এটা মার্ক করবো এবং এই দিক থেকে এটা মার্ক করে নেবো। করার পর দেখুন সোজা করে নিয়ে নেবেন, নেওয়ার পর এইটা এখান থেকে আমাদের রাউন্ড করতে হবে। রাউন্ডটা করার পর দেখুন এখন এইখান থেকে আমাদের 1/2 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রাভাবে নিতে হবে। তো এইভাবে 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রাভাবে নিয়ে নিব। তো এটা আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো আমি যদি এখন আপনাদের গলাটা এখানে দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু আমার গলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা দুইটা গলায় কিন্তু কাটিং করতে পারবেন। তো এখন আমাদের এটা একটা কাপড়ের সাথে প্রথমে আটকে নিতে হবে। তো দেখুন এইখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টা এইভাবে ধরবো, ধরার পর দেখুন প্রথমে আমার যে সামনের গলা রয়েছে সামনের গলাটা আমি এইভাবে ধরবো, এখানে রাখবো। চাইলে এটা আপনি আয়রন দিয়েও করে নিতে পারেন বা আপনি এখান থেকে সেলাই করে নিতে পারেন। তো যেহেতু অনেকের কাছে আয়রন মেশিন থাকে না এই জন্য আমি এখান থেকে এটা সেলাই করে দেখাবো। তো এখানে প্রথমে আমি চতুর্দিক দিয়ে একটা সেলাই করে নিয়ে নিব। তো এখানে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে যেন এখানে কাপড়টা যেন একদম সমান থাকে এবং এখানে এই গলাটার যে পার্টটা রয়েছে সেটা যেন মেজারমেন্টটা যেন ঠিক থাকে, সেই হিসাবে কিন্তু আপনাদের এখানে সেলাইটা করে নিতে হবে। তো আমরা প্রথমে এটা আটকে নিলাম। তো এইভাবে আমাদের দ্বিতীয় যে গলাটা রয়েছে দ্বিতীয় গলাটাও আমাদের আটকে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পিছনের পার্টের গলা। তো পিছনের পার্টের গলাটার কাপড়টা আমি এখান থেকে নিচ্ছি, নেওয়ার পর দেখুন এটা উল্টো সুদে অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। দেখার পর এখানে এটাকেও আমাদের আটকে নিতে হবে। তো এটা তো আমরা আটকে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে দুইটা গলায় কিন্তু এখানে কাপড়টা প্রথমে কাপড়ের সাথে আমি বক্রমটা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো এরপর আমাদের দেখুন এইখানে সোজা করে কাপড়টা কেটে নিতে হবে। এখন তো এখানে সোজা করে প্রথমে আমরা এখানে ধরব, দেখুন এইখানে সোজা করে এইভাবে ধরবেন, ধরার পরে এইখানে সাইড দিয়ে আপনারা কাপড়টা প্রথমে কেটে নেবেন। তো এখানে কিছু পরিমাণ কাপড় রাখবেন কারণ এটা দিয়ে আমাদের গলাটা সম্পূর্ণটা বাদ দিতে হবে। তো এইভাবে সাইড দিয়ে কিছু পরিমাণ কাপড় রেখে আমরা বাকিটা কেটে নিব। দেখুন এইভাবে জাস্ট আমরা দুইটা পাটি কেটে নিব। কাটার পর দেখুন এই সাইড দিয়ে আমরা এটা সেলাই করে নিব, এইভাবে সাইড দিয়ে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমাদের গলাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধা হয়ে গেছে। তো এইভাবে গলাটা আপনার প্রথমে বেঁধে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু দুইটা গলায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রথমে সেলাইটা করে নিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে দুইটা গলা আপনাদের একটু সুন্দরভাবে কিন্তু আপনাদের বেঁধে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু গলাটা কিন্তু বেঁধে নিয়ে নিলাম। তো এখন আমাদের মূলত এইখানে দেখুন আমরা এইভাবে ধরবো, ধরার পর এইখানে মিডিলে আমাদের একটা চিহ্ন দিতে হবে।
তো এখানে অবশ্যই এই দুইটা পার্ট আমাদের এক জায়গায় করে নিতে হবে। তো এইভাবে দুইটা পার্ট এক জায়গায় করবেন, করার পরে এখানে চিহ্ন দিয়ে নেবেন। চিহ্ন দেওয়ার পর দেখুন এইখানে একটু আপনাদের কেটে নিতে হবে, তো এইভাবে সুন্দরভাবে একটু কেটে নেবেন। ঠিক সেমভাবে আমাদের এটাকেও মিডল বরাবর ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর দেখুন এই সুন্দরভাবে এখানে চতুর্থ সাইড দিয়ে যেন সমান থাকে। এইখানে যদি আঁকা বাঁকা থাকে তাহলে এটা আপনাকে কেটে নিতে হবে, তো এটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইখানেও আমাদের একটু কেটে নিতে হবে। তো মূলত এটা আমরা একটু চিহ্ন দিয়ে নিলাম, আমরা যখন বডির পার্টের সাথে এটা জয়েন করব তখন কিন্তু আমাদের এটা সুবিধা হবে। তো আমি এখন বডির পার্টটা নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের বডির পার্ট, তো এখানে আমি বডির পার্ট দুইটা নিয়ে এসেছি। তো এখানে সবার প্রথমে আমাদের এই পার্টটা খুলতে হবে এইভাবে। তো এটা হচ্ছে আমাদের হাতার মুহুরির সাইড এবং এটা হচ্ছে আমাদের গলার সাইড। তো এখানে প্রথমে আপনাদের এটা ভেঙে নিতে হবে, সুন্দরভাবে এটা ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর এইখানেও আমাদের একটু চিহ্ন দিতে হবে, তো এইভাবে সুন্দর করে একটু চিহ্ন দিয়ে নেবেন। তো দেখুন এটা আমি চিহ্নটা দিয়ে নিলাম। তো চিহ্নটা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট রয়েছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখান থেকে আমরা একটা পার্ট সরিয়ে নেব, যেহেতু এখানে আমাদের দুইটা পার্ট রয়েছে তো এখান থেকে আমরা একটা পার্ট সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর দেখুন এখানে অবশ্যই উল্টো এবং সোজা পাশেটা দেখে নিতে হবে। এটা হচ্ছে আমাদের উল্টো সাইড, এটাকে আমাদের সোজা দিকে নিয়ে আসতে হবে। যখন গলা সেট করবেন তখন অবশ্যই আপনাকে সোজা যে পার্টটা রয়েছে এই সোজা পার্টে কিন্তু আপনার কামিজটাকে রাখতে হবে। তো এই পার্টটা এখানে রাখবেন। রাখার পর দেখুন আপনি যে পার্টটা রাখতে যাচ্ছেন বা সেলাই করতে যাচ্ছেন, প্রথমে সামনের পার্ট বা পিছনের পার্ট যে কোনো একটি পার্ট আপনি নিয়ে আসবেন, যেহেতু এখানে পার্টটা দুইটাই একই কালার বা একই মেজারমেন্টের রয়েছে। তো এখানে আমরা এই দুইটা পার্ট এইভাবে রাখবো। রাখার পর দেখুন এইখানে আমরা যারা নতুনরা রয়েছে আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু এটা একটু নতুন যার জন্য একটু কষ্টদায়ক হয়, এই গলাটা সেট করা হয়, সরানোরা হয়, তো এর জন্য আপনার দেখুন এই মিডিলে যে একটা ভাঁজ দিয়েছিলাম আমরা, এই মিডিল বরাবর জাস্ট আপনি একটা সেলাই করে নেবেন। তাহলে কী হবে, এই কাপড়টা কিন্তু সরানোরা হবে না। তো এখানে সিম্পলভাবে আমি একটা সেলাই করে নেব। তো দেখুন আমি কিন্তু এটা এখানে সুন্দরভাবে একটা সেলাই আমি দিয়ে নিলাম। তো এইভাবে একটা সেলাই আপনাদের হালকাভাবে দিতে হবে। দেখুন এটা কিন্তু এখন নড়াচড়া করবে না। এখন আমাদের এখানে সেলাইটা দিতে হবে একদম সাইড দিয়ে। এই সাইড দিয়ে আমরা এখন একটা করে সেলাই দিয়ে নিব, এটা যেন আমাদের বক্রমে সেলাইটা না যায় সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এইখানে এই পার্টটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু গলার পার্টটা জয়েন দিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে আপনাদের এটা কিন্তু জয়েন দিতে হবে। তো জয়েনটা করার পর দেখুন এখন এইখান দিয়ে আমাদের কিছু পরিমাণ সাইডে কাপড় রেখে বাকি কাপড়টা কিন্তু আমাদের কেটে নিতে হবে। তো চলুন এটা আমরা কেটে নিই এখন। তো দেখুন আমি কিন্তু এখান থেকে সাইড থেকে কিন্তু আমার গলার কাপড়টা কিন্তু কেটে নিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে আপনাদের এই গলার কাপড়টা কিন্তু প্রথমে কেটে নিতে হবে। তো এই কাপড়টা কাটার পর দেখুন আপনাকে এইখান থেকে যে সাইডে যে কাপড়গুলো আছে এগুলো মূলত আপনাদের এখন একটু একটু করে কেটে নিতে হবে। এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সেলাইটা যেন না কাটে, সেই হিসাবে আমাদের এখানে কাটিংটা করতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তো এখন আমাদের এটা দেখুন এই দিক থেকে সোজা করে নিতে হবে। তো এটা এই দিক থেকে সোজা করে নিয়ে নেবেন। যদি আপনার কাছে আয়রন থাকে তাহলে আয়রন দিয়ে এটা সাথে সাথে আপনি এটা সুন্দরভাবে এটা ফিনিশিং দিতে পারেন। তো যেহেতু আমাদের কাছে আয়রন নেই তো আমরা এখানে জাস্ট গলাটা সোজা করে নিয়ে নিব। তো দেখুন ফাইনালি কিন্তু এটা আমি সুন্দরভাবে কিন্তু এখানে ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ এখানে ভাঙাটা দিয়ে দিয়েছি। এরপর আমাদের এটাকে উল্টে নিতে হবে, তো উল্টো দিক থেকে এখন আমাদের সেলাইটা ধরতে হবে। তো এইভাবে ধরবেন, ধরার পর দেখুন এখানে আমাদের মাথায় মাথায় কিন্তু সেলাইটা পড়তে হবে। এই জন্য আমরা এখানে যখন সেলাইটা দিব যেন এই সেলাইটা যেন একদম সমান থাকে, এই জন্য আমরা এখানে দুই পাশে দুইটা কাপড় টান দিব। নিচের কাপড়টা এই পাশে টান দিব আর উপরের কাপড়টা এই পাশে আমরা সরিয়ে নিয়ে নিব। তো ভিউয়ার দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে গলার যে ফিনিশিং টাচটা সেই ফিনিশিং টাচটা কিন্তু এখানে দিয়ে নিলাম। তো এটা যখন আপনি লন্ডি করবেন তখন কিন্তু এটা আরও ফিট কিন্তু ফিনিশিংটা হয়ে যাবে। তো যেহেতু এখানে আমরা শুধুমাত্র সেলাই দিয়ে জাস্ট এটা পার্টটা আমরা সুন্দর করে বসিয়ে নিলাম, তো আপনারা জাস্ট এইভাবে এই কাপড়টা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে বসিয়ে নিতে পারবেন। তো এখন রয়েছে আমাদের পিছনের গলা, তো চলুন পিছনের গলাটা আমরা সেমভাবে আমরা এখানে সেলাই করে নিই। তো এটা হচ্ছে আমাদের পিছনের গলা, তো এইখানে মূলত আমাদের আবারও চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমরা চিহ্নটা দিয়ে দিয়েছিলাম, এই চিহ্নটা দেওয়ার পর জাস্ট আপনাদের এখানে সোজা পার্টটা বের করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সোজা পার্ট। তো এখানে আমরা এই পার্টটা বিছিয়ে নেওয়ার পর দেখুন আমরা যে পার্টটা তৈরি করে নিয়েছিলাম এই পার্টটা আমরা এখন এখানে রাখবো সুন্দরভাবে এখানে রেখে দিয়ে আবার সেমভাবে এখানে একটা সেলাই দিয়ে নিব আমরা।
তো এটা সেলাইটা দেওয়ার পর দেখুন এখন আমরা এই সাইড দিয়ে আবার ওই সেম ভাবে আগের মতো করে সেলাইটা করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এটাও খুব সুন্দরভাবে কিন্তু এখানে জয়েন্টটা দিয়ে নিলাম। এখন আমাদের এই কাপড়টাও কিন্তু এখানে কেটে নিতে হবে, গলার কাপড়টা আমাদের কেটে নিতে হবে কিছু পরিমাণ কাপড় রেখে। তো এখানে গলার কাপড়টা কেটে নেওয়ার পর দেখুন এখানে সাইড থেকে এখন যে কাপড়গুলো আছে এই সাইডের কাপড়গুলো আমাদের এখন একটু একটু করে কেটে নিতে হবে। এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর দেখুন আবারও এটা আমাদের এই দিক থেকে উল্টে নিতে হবে। তো এইভাবে জাস্ট উল্টে নেবেন সম্পূর্ণ কাপড়টাই। এখন জাস্ট আমরা এটা কী করবো, এটাকে জাস্ট এখন আমরা সেলাই করে নেব। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু এই টাচটাও কিন্তু ফিনিশিং টাচটাও কিন্তু এখানে দিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা এই গলা দুইটা বেঁধে নেবেন। তো বাঁধার পর দেখুন এই পার্টটা আমাদের এইদিকে রাখতে হবে। তো এটা সোজা পাশে রাখবো আর নিচেরটা রাখবো উল্টো পাশে। তো এই পার্টটা এইভাবে এইদিকে রাখবেন। তো এই পার্টটা রাখার পর এখন আমাদের মূলত যে বডির পার্টটা আমরা প্রথমে সেলাই করে নিয়েছিলাম এই বডির পার্টটা এখন আমাদের উল্টো দিকে আনতে হবে। পার্টটা এইভাবে রাখবেন, রাখার পর দেখুন এখন এখান থেকে এখন আমাদের শোল্ডারটা জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের নিচের যে পার্টটা রয়েছে নিচের পার্ট দুইটাই কিন্তু আমাদের সোজা সাইড এবং উপরের যে পার্টটা রয়েছে এই পাশেরটা হচ্ছে উল্টো, এই সাইডে রয়েছে উল্টো। তো এই পাশে আপনাদের কাপড়টা প্রথমে নিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখুন আমরা যে এখন যে এখানে সেলাইটা দেবো এই সেলাইটা আমরা কীভাবে দেবো দেখুন এখানে একটু লক্ষ্য রাখবেন আপনি। আমাদের যে এখানে শোল্ডারটা রয়েছে এই শোল্ডারের আমাদের এখানে সেলাইটা দেওয়ার সময় আমাদের এইখানে এই সাইডে যদি আমাদের বাঁকা হয় বা ছোটো বড়ো হয় তাহলে এটা আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের এইখানে যখন আমরা এটা সেলাই দিব দেখুন এই পার্টটা যখন আমরা সেলাই দিব গলার পার্টটা এই দুইটা যেন আমাদের সমান থাকে। তো দেখুন এই পার্ট দুইটা পার্ট কিন্তু আমাদের সমান রয়েছে। তো এই দুইটা পার্ট আমরা সমান রেখে সেলাইটা করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমরা একটা সেলাই দিয়েছি, এখানে আমরা ডাবল করে সেলাই করে নিব। তো ফাইনালি কিন্তু আমি এখানে শোল্ডারটা কিন্তু জয়েন দিয়ে নিলাম। তো এই শোল্ডারটা এইভাবে আপনাদের জয়েন্টটা কিন্তু করে নিতে হবে। আমরা শোল্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে জয়েন্টটা কিন্তু করে নিয়েছি। তো এইভাবে শোল্ডারটা প্রথমে আপনাকে জয়েন্টটা করে নিতে হবে। করার পর এখানে পার্ট দুইটা অবশ্যই আপনাকে সমান রাখতে হবে। দেখুন আমাদের কিন্তু দুইটা পার্টই কিন্তু একদম সমান রয়েছে। তো এখানে যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই কাপড়টাকে প্রথমে আপনাকে লেবেল করতে হবে যখন আপনি বোর্ডের পার্টটা যখন আপনি সেলাই করতে যাবেন। তো আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পার্ট দুইটা কিন্তু আমরা জয়েন দিয়ে নিয়েছি। তো এখানে দুইটা পার্ট সুন্দর করে বিছানোর পর দেখুন এখন আপনাদের বডির যে মাপটা রয়েছে বডির মাপটা আপনাকে নিতে হবে। তো এই দিক থেকে সাইড দিয়ে আমাদের হাফ ইঞ্চির মতো কাপড় আমাদের বা 1 ইঞ্চির মতো কাপড় আমাদের এক্সট্রাভাবে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এখানে আমাদের ধরতে হবে যে আমাদের বডিটা এখন কত ইঞ্চি নিতে যাচ্ছি। তো এখানে বডিটা আমরা 38 ইঞ্চি বা 39 ইঞ্চির মতো রাখবো। তো এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। তো চিহ্ন দেওয়ার পর এখান থেকে আমরা এটা এখন সেলাই করে নেব। তো এখান থেকে আমাদের কোমরের মাপটাও নিতে হবে। তো কোমরের মাপটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা যত ইঞ্চি কোমর রাখতে চাচ্ছি সেই হিসেবে আমাদের কোমরটা এখানে নিতে হবে। তো দেখুন এখানে মূলত আমরা একটা সেলাই আমরা দিয়ে নিলাম। তো এখান থেকে অবশ্যই আপনি মেপে দেখতে পারেন যে আপনার এটা ঠিক আছে কিনা। তো দেখুন এখানে 12 সাড়ে 12 ইঞ্চি আছে। তো যেটা আমাদের সম্পূর্ণটাতে থাকে 18 সাড়ে 18 ইঞ্চি পর্যন্ত শোল্ডার থেকে। তো এখন আমাদের এটা ঘুরিয়ে নিতে হবে অর্থাৎ উল্টিয়ে নিতে হবে। তো উল্টানোর পর দেখুন এইখান থেকে আমাদের চিহ্ন দেওয়া আছে, চিহ্ন অনুযায়ী জাস্ট আমরা এটা সেলাই করে নেব এখন। তো এখান থেকে আমাদের হিপের যে মাপটা রয়েছে হিপের মাপটা আমাদের এখানে ধরতে হবে সুন্দর করে। তো এখানে হিপের মাপটাও কিন্তু আমাদের এখানে অ্যাকুরেট মেজারমেন্টটা আছে। তো দেখুন আমি কিন্তু এটাও এখানে সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে নিয়ে নিলাম। তো আমাদের কিন্তু এখানে আমাদের শোল্ডার গলা আমাদের সাইড যে সেলাইটা রয়েছে বডির পার্ট সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এ টু জেড কিন্তু সেলাইটা করে নিয়ে নিলাম। তো এখন বাকি রয়েছে আমাদের হাতা লাগানো এবং আমাদের সাইড ফরা। তো হাতা আমরা পরে লাগাবো, প্রথমে আমরা সেট করবো আমাদের যে সাইড ফরাটা রয়েছে সাইড ফরা। তো সাইড ফরা কীভাবে আপনি সঠিক নিয়মে সুন্দরভাবে সেট করবেন চলুন সেটা আমরা দেখে নিই প্রথমে। তো প্রথমে এখান থেকে আমরা একটা পার্ট নিয়ে আসবো। তো দেখুন এখান থেকে আমরা সাইড ফরা একটা পার্ট
নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের সাইড ফাড়া, এটা হচ্ছে আমাদের সাইড ফাড়া। তো এটা আমরা প্রথমে এদিকে নিয়ে আসব। আনার পর দেখুন এটা এখান থেকে আমরা ডাবল দুইটা ভাঙা দিব, দুইটা ভাঙা দিয়ে আমরা সেলাই করে নিব। তো দেখুন যখন আপনি সাইড ফাড়ার এই জায়গায় হিপের এই জায়গায় আসবেন, তখন অবশ্যই আপনি যে ভাঙার দুইটা দিয়েছেন এই দুইটা ভাঙা যেন এক সমান থাকে। জাস্ট আপনি এখানে দেখুন এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা সহ ভাঙাটা দিয়ে নেবেন। তো এখানে আমরা দুইটা ভাঙাই দিয়ে নিব। তো দেওয়ার পর এটা আমরা ফিটটা উঠিয়ে নিব। ওঠানোর পর দেখুন এখন এইখান থেকে আমাদের মূলত এইখানে যে আরেকটা ভাঙা রয়েছে বা আরেকটা যে সাইড রয়েছে এটা আমরা এইদিকে ভাঙা দিয়ে নিব। তো এই দুইটা ভাঙা যেন এক সমান থাকে। দেওয়ার পর দেখুন এইখানে অবশ্যই আমাদের একটু বান দিতে হবে। তো এখানে অবশ্যই আমরা দুই তিনটা সেলাই দিব। বান দেওয়ার পর ফিটটা ওঠানোর পর এইদিকে আমরা এটা নিয়ে আসব। তো দেখুন আমার যে এখানে সাইড ফাড়াটা, সাইড ফাড়াটা কিন্তু একদম ফিনিশিং হয়েছে, কোনো প্রকার সমস্যা হয়নি। তো এইখানে যতটা ভাঙা আছে এই সাইডে সেমভাবে আমাদের এই ভাঙাটাও এখানে দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা সেলাইটা কিন্তু করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট সুন্দরভাবে আপনাদের এখানে সেলাইটা করতে হবে। তো এইভাবে জাস্ট আপনার চতুর্দিকে সেলাইটা করে নিতে হবে। করার পর দেখুন এইখানে যে সাইডটা রয়েছে এখন এই সাইডের মাথায় মাথায় আমাদের আরেকটা সেলাই দিতে হবে। তো এই মাথায় দিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে দিব। তো এখানে সেমভাবে আমাদের এইখানে ওই আগের মতো এখানে একটু বান দিতে হবে আমাদের। তো ফিটটা ওঠাবো, ওঠানোর পর এখানে ঘোরাবো। ঘোরানোর পর দেখুন এখানে দুইটা বাট সমান করে নিব। সমান করার পর এখানে ফিটটা নামিয়ে এখানে একটু বান দিয়ে নিব। বান দেওয়ার পর ফিটটা ঘুরিয়ে জাস্ট আবারও আমরা এখান থেকে সেলাইটা করে নিব। তো এইভাবে কিন্তু আপনারা এখানে সাইড ফাড়া যে সেলাইটা রয়েছে সাইড ফাড়া সেলাইটা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো আমাদের চ্যানেলে কিন্তু আলাদাভাবে আরও সহজভাবে কিন্তু এই সাইড ফাড়া সেলাইগুলো দেখানো রয়েছে। তো চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন ফাইনালি কিন্তু আমি সাইড ফাড়া সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করে নিলাম। তো এইভাবে আপনার দুই সাইডের সাইড ফাড়া যে সেলাইটা রয়েছে এই দুই সাইডের সাইড ফাড়া সেলাইটা আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন। তো এরপর আমরা এখানে ভাঙা যেটা রয়েছে এখানে নিচের যে ভাঙাটা রয়েছে নিচের ভাঙা দুইটা আমি দুই সাইডে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেলাইটা করে নিয়ে নিলাম। তো এইভাবে আপনাদের যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলো অবশ্যই আপনাদের সেলাই করে নিতে হবে। তো কিন্তু আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি সাইড ফাড়া যে সেলাইগুলো রয়েছে এই সাইড ফাড়া সেলাইগুলো আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারেন। তো এরপর রয়েছে আমাদের হাতা। চলুন হাতা আপনি কীভাবে সেলাই করবেন সেটা আপনারা দেখে নেই। তো এখানে হাতা দেখুন এখানে কিন্তু যখন আমরা গস কাপড় দিয়ে কাটিং করি বা গস কাপড় দিয়ে যখন আমরা কামিজ সেলাই করতে যাই তখন কিন্তু আমাদের দুই পাশেই কিন্তু আমাদের জয়েন দিতে হয়। দেখুন এখানে কিন্তু আমাদের দুই পাশেই কিন্তু, যারা কাটিংয়ের ভিডিওগুলো দেখেনি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের জয়েন রয়েছে। তো এখানে জয়েন্টটা আমাদের প্রথমে করে নিতে হবে, অর্থাৎ দুই পাশে যে জয়েন্টটা রয়েছে এখানে প্রথমে আমাদের জয়েন্টের কাজটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমি উপরের সেলাইটা প্রথমে দিয়ে নিলাম। তো দেওয়ার পর দেখুন এখন আমাদের নিচের যে মেজারমেন্টগুলো আছে সেই হিসাবে এখন আমাদের সেলাইগুলো দিতে হবে। তো তার আগে এইখান থেকে আমাদের যে ভাঙাটা রয়েছে ভাঙাটা দিতে হবে। দেখুন তো এই ভাঙাটা মাঝখানের এই ভাঙাটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে নিচের মুখের যে সেলাইটা রয়েছে এখানে এইভাবে একটা ভাঙা দিয়ে নেবেন। তো এইভাবে চিকন করে একটা ভাঙা দিবেন। ভাঙা দেওয়ার পর দেখুন এটাকে মূলত আমাদের 1 ইঞ্চি পরিমাণ আর একটা ভাঙা দিতে হবে। তো এইভাবে 1 ইঞ্চি পরিমাণ আর একটা ভাঙা দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা এটা এখন সেলাই করে নিব। তো এখানে একটা আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এখানেও সেমভাবে আমাদের সাইড ফ্রাজ যেভাবে সেলাইগুলো দিয়েছিলাম সেমভাবে আমাদের এখানে মাথায় মাথায় আরেকটা সেলাই দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিলাম। তো এখন আমাদের হাতাটা সেলাই করতে হবে। তো এইভাবে ধরবেন, ধরার পর দেখুন এখানে উল্টো দিক থেকে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আপনার মেজারমেন্টে যেটা আছে ওই মেজারমেন্টটা অবশ্যই আপনাদের ঠিক রাখতে হবে। এখানে অবশ্যই আপনার যে হাতার মুহুরিটা রয়েছে সেটা অবশ্যই আপনার ঠিক রাখতে হবে। ঠিক রেখে আপনি এখানে জয়েন্টটা করে নেবেন।
হাতার মুখটা অবশ্যই আপনার মেজারমেন্টের মতো রেখে দিবেন, আপনার মেজারমেন্টে যতটা আছে সেই হিসেবে আপনি সেলাইটা করে নেবেন, এবং এখানে অবশ্যই দুইটা পাড় আপনাদের সমান করে নিতে হবে। তখন এই এই পাড়টা এইভাবে রাখবেন, রাখার পর এখানে দেখুন এই পাড় দুইটা পাড় আপনাদের এক সমান করে সেলাইটা করে নিতে হবে। কিন্তু আমাদের হাতাটা কিন্তু সেলাই করা শেষ, তো দেখুন আমি কিন্তু হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেলাই করে নিয়ে নিলাম। আমি যদি এটা সোজা করে আপনাদের দেখাই, তো দেখুন আমার হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেলাইটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনার যে কোনো বডির জন্য যে কোনো মেজারমেন্টের হাতাটা কিন্তু সেলাই করতে পারবেন। তো এখন আমাদের মূলত এই হাতাটা জয়েন দিতে হবে, তো আমাদের বডির পার্টটা এখন নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের বডির পার্ট, তো বডির পার্টের সাথে এখন আমাদের হাতাটা মূলত জয়েন করতে হবে। তো কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হাতাটা প্রথমে আপনারা এইদিকে এইভাবে রাখবেন, যে কোনো একটি হাতা। তো এইভাবে রাখার পর দেখুন এই পার্টটা এইদিকে রাখবেন, রাখার পর দেখুন এখন এটা মূলত আমাদের এখন এখানে জয়েন দিতে হবে। তো এটা কীভাবে জয়েন দিবেন, আপনার যে গলার সাইডটা রয়েছে গলার সাইডে এইভাবে একটা হাত ঢুকাবেন, ঢোকানোর পর দেখুন এইখানে যে পার্টটা রয়েছে এই পার্টটা আপনি এখান থেকে এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টে এই জয়েন্টে এই দুইটা জয়েন্ট আপনাদের একসাথে করে নিতে হবে। তো এইভাবে জাস্ট এক সমান করে ধরবেন, ধরার পর দেখুন এটা এই দিক থেকে বের করে আনবেন। তো এটা বের করে আনার পর দেখুন এইখানে যে পার্ট দুইটা রয়েছে এই পার্ট দুইটা এখন আপনাদের জয়েন করে নিতে হবে। তো এই দুইটা পার্ট এইভাবে ধরবেন, ধরার পর দেখুন এখানে পার্ট দুটো সমান হলো কিনা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, দেখার পর এখানে সুন্দর করে জয়েন্টটা করে নেবেন। তো এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, দেখুন আমাদের এখানে যে আর্মুলের যে জয়েন্টটা রয়েছে বডির সাইডের যে জয়েন্টটা এবং এইখানে হাতার পাটের যে আর্মুলের জয়েন্টটা রয়েছে এই দুইটা জয়েন্ট কিন্তু আমাদের এক সমান করে নিতে হবে। এক সমান করে নিয়ে কিন্তু আমাদের এখানে সেলাই করে নিতে হবে। যদি এইখানে আপনাদের একটু কম বেশি হয় তাহলে অবশ্যই যেটা আপনার কম হবে সেটা জাস্ট একটু টান দিবেন, আর যেটা বেশি হবে জাস্ট ওটা একটু লুজ দিয়ে সেলাই করে যাবেন। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে একটা হাতা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাগিয়ে নিলাম। তো এখানে যদি আমি হাতাটা এখন আপনাদের দেখাই, তো দেখুন এটা কিন্তু আমাদের হাতার কিন্তু এখানে উপরে যে জয়েন্টটা ছিল উপরের জয়েন্ট এবং এই জয়েন্ট দুইটা জয়েন্ট ঠিক হয়ে গেছে, এবং নিচের দিকে যে জয়েন্টটা ছিল এইটাও কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু এখানে আমরা জয়েন্টটা করে নিয়েছি। তো জাস্ট আমি যদি এখন এখানে হাতাটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হাতাটা কিন্তু আমি আমার বডির পার্টের সাথে কিন্তু আমি মিল করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাদের এই কাজটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো এরপর আমাদের অপোজিট সাইডের যে হাতাটা রয়েছে এই হাতাটা আমাদের লাগাতে হবে। তো দেখুন এইখানে আমাদের আরেকটা হাতা রয়েছে, এই হাতাটা আমরা লাগিয়ে নিব। তো এই পার্টটা এইভাবে রাখবেন, রাখার পর দেখুন আপনার যে আরেকটা হাতার পার্ট রয়েছে এই হাতাটা জাস্ট আপনি এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন আমরা কিন্তু এটা এইদিক থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটাও এখানে কিন্তু আমরা জয়েন্টটা করে নিতে পারবো। তো এখান থেকে আমরা এই জয়েন্টটা করে নিই। তো দেখুন এটা আমরা এই দিক থেকে হাতটা ঢুকাবো, তো যেদিক থেকে আপনার সুবিধা হয় ওই দিক থেকে আপনি ধরতে পারেন। ধরার পর দেখুন এইখানে যে আমাদের শোল্ডারের যে এই সাইডটা রয়েছে এই সাইডের দেখুন এইখানে একটা মাথা ধরবেন এবং এইখান থেকে আপনি আরেকটা এই মাথা ধরবেন, ধরানোর পর দেখুন এটা এই দিক থেকে বের করে আনবেন। তো এটা আমাদের তল দিয়ে কিন্তু বের হবে, তল দিয়ে বের করার পর দেখুন এখানে কিন্তু দুইটা মাথা কিন্তু আমাদের এক হয়ে গেছে। তো এখন জাস্ট এটা আপনি এদিকে নিয়ে আসবেন, তো আনার পর দেখুন এটা আপনি এইখান থেকে জাস্ট সুন্দর করে সেলাই করে নেবেন। তো এটা আমরা আগেরটার মতো সেলাই করে নিই। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এই হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি লাগিয়ে নিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনি এই হাতাটাও কিন্তু লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন এই হাতাটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাগিয়ে নিলাম। তো দেখুন আমাদের এইখানে যদি একটু লক্ষ্য করেন এইখানে যে জয়েন্ট দুটো এই জয়েন্ট দুটোও কিন্তু আমাদের এক সমান হয়ে গেছে। তো আমি যদি এখানে একটু ফোকাস দিয়ে দেখাই, দেখুন এইখানেও কিন্তু আমাদের এক সমান হয়ে গেছে জয়েন্টটা,
এবং নিচের দিকে যে জয়েন্টটা আছে নিচের দিকের জয়েন্টটা কিন্তু আমাদের একদম সমানভাবে কিন্তু হয়ে গেছে, কোনো প্রকার কিন্তু এখানে আমাদের সমস্যা দেখা দেয়নি। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো বডির মধ্যে কিন্তু হাতাটা কিন্তু আপনি সেট করতে পারবেন। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু আজকের এই ভিডিওটা খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে একটি কামিজ সঠিক নিয়মে কাটিং করতে হয়, তো কামিজের হাতাটা কীভাবে আপনি জয়েন করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম, এবং সেই সাথে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে গলা সেট করবেন, অর্থাৎ একটি কামিজ কীভাবে আপনি এ টু জেড কমপ্লিট করবেন সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখতে পারলেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।